গুড মর্নিং স্টুডেন্টস হ্যাপি মানডে আমরা গতকাল ছিলাম কিসে সানডেতে আর আজ কি আজ মানডে অর্থাৎ গতকাল ছিল রবিবার আর আজকে সোমবার আর সোমবার মানেই মানডে মানেই ফানডে হ্যাঁ আজকে আমরা তোমাদের আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের প্রথম পাতায় যে সংটা আছে সেটা সবাই মিলে শুনবো কিন্তু তার আগে তোমাদেরকে একটু বলে রাখি গতকাল তোমরা ওই রেনবোর একটা ছবি এঁকেছিলে কালার করেছিলে আজকে সেই রেইনবোটা নিয়েই আমরা এই গানটা শিখব তাহলে চলো সবাই মিলে আগে রেনবোর গানটা শুনে নিন Rainbow green and yellow too. Rainbow orange, rainbow red. Rainbow smiling overhead. Rainbow violet, indigo blue. Rainbow green and yellow too. Rainbow orange, rainbow red. Rainbow smiling overhead. Violet. Indigo, blue, green, yellow, orange, red, rainbow smiling overhead, rainbow smiling overhead. Come, children, sing with me. Rainbow, violet, indigo, blue.

রেনবো এর কালারগুলো কি কি আছে যদিও তোমাদের বইয়ে যেভাবে রেনবোর কালারটা দেওয়া আছে খুব একটা পরিষ্কার নয় হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু আমরা তবু একটুখানি দেখে নিই একটু আলোচনা করে নিজেরা একটু একটু করে বুঝতে চেষ্টা করি দেখো রেইনবোর এই যে প্রথম কালারটা রয়েছে এই কালারটাকে আমরা বলেছি ভায়োলেট এটা কালার নাম্বার ওয়ান তারপরে যে কালারটা আছে এই কালারটাকে আমরা বলেছি এন্ডিগো এটা সেকেন্ড কালার নেক্সট যে কালারটা আছে সেটাকে আমরা বলেছি ব্লু এটা থার্ড কালার নেক্সট যে কালারটা আছে সেটাকে আমরা বলেছি গ্রিন এটা ফোর্থ কালার তারপরে ইয়ালো ফিফ্থ কালার অরেঞ্জ সিক্স কালার আর রেড সেভেন্থ কালার তাহলে এরপরে আমরা একবার ভালো করে সবাই আমাদের যে রাইমসটা দেওয়া আছে সেটাকে আরও ভালো করে একবার সবাই মিলে দেখে নিই তার আগে এটাকে আরেকটু বড় করে দিই যাতে তোমাদের সবার দেখতে সুবিধা হয় তোমরা একটু আগেই গানটা শুনেছ রেইনবো ভায়োলেট গো ব্লু রেইনবো গ্রীন অ্যান্ড ইয়েলো টু রেইনবো অরেঞ্জ রেইনবো রেড রেইনবো স্মাইলিং ওভা হেড তাহলে এখানে আমরা কতগুলো কালার পেয়েছি আমরা সবাই মিলে যা দেখলাম এখানে আমরা পেয়েছি মোট সাতটা কালার তাহলে এই সাতটা কালার আমরা আরেকবার নতুন করে মার্ক করে দিই তাতে তোমাদের সুবিধা হবে কি কি কালার এখানে আছে আমাদের এখানে কালার রয়েছে আমরা যা যা দেখছি ভায়োলেট কালার আছে নেক্সট কালার ইন্ডিগো নেক্সট কালার ব্লু তাহলে আমরা প্রথম লাইনে তিনটি কালার পেয়েছি ভায়োলেট তারপরে আমরা পেয়েছি ইন্ডিগো তারপরে আমরা পেয়েছি ব্লু সেকেন্ড লাইনে গিয়ে দেখো আমরা পেয়েছি গ্রিন ইয়েলো থার্ড লাইনে আমরা পেয়েছি অরেঞ্জ আর রেড তাহলে সাতটা কালার আমরা পেয়ে গেছি এরপরে আমরা সবাই মিলে একবার দেখে নেব কাল আমরা যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটাতে এই কালারগুলো কী কী দেওয়া আছে দেখো কালকে তো আমরা এই ছবিটা এঁকেছিলাম না আর এই ছবিটা আমরা যখন এঁকেছিলাম তখন এই ছবিটাতে আমরা ওই সাতটা কালার ইউজ করেছিলাম আর সাতটা আলাদা আলাদা কালারে আমরা নাম্বারিং করেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার এই সাতটা কালারকে আমরা আলাদা আলাদা করে দেখিয়েছিলাম আর তার নামগুলো লিখেছিলাম দেখো এখানে যেমন প্রথম কালারটা যেটা দেওয়া আছে ভায়োলেট ভিআইও এল ই ইটি ভাইও লেট ভি নেক্সট যে কালারটা দেওয়া আছে হ্যাঁ খেয়াল রাখবে এটা কিন্তু ইন্ডিগো আই এন ডি আই জি ও এন ডি গো আইএনএন ডিআইডি জিও গো ইন ডিগোআই ফার্স্ট লেটারগুলো আমরা এখানে লিখছি নেক্সট যে কালারটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্লু বি এল ইউ ই ব্লু এখানে যে কটা কালার দেওয়া আছে সব কালার তোমাদের জানা তোমরা আগে এই কালারগুলো সবাই পড়েছ তবু আরেকবার আমরা এখানে সব কালারগুলো দেখে নিই ব্লু বি তারপরে দেখো রয়েছে গ্রিন জি ই ইএন গ্রিন জি দেওয়া আছে এখানে তারপরে আছে দেখো ইয়ালো ওয়াই এল এল ও ডব্লু ইয়ালো তারপরে আছে অরেঞ্জ ও আর এ এন ই অরেঞ্জ লাস্ট রয়েছে রেড আর ডি রেড তাহলে আমরা দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভোট চালু করেছি পোল চলছে সেখানে তোমাদের ফেভারিট কালারটা কি সেটা তোমাদের লিখে দিতে বলেছি তোমরা অবশ্যই তোমাদের যেটা ফেভারিট কালার সেটা তো ওখানে লিখে দেবে যেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোল চলছে বাড়িতে বড়দের বলবে একটু হেল্প করবে তোমাদেরকে দিয়ে তোমাদের যেটা ফেভারিট কালার সেটা তোমরা ওখানে দিয়ে দেবে তার আগে দেখো এখানে যে আমরা সাতটা কালার আমরা জানি রেইনবো রামধনুতে সাতটা রং থাকে সেভেন অ রেইনবো এই যে সাতটা রং এই সাতটা রং কিন্তু পর পর কার পরে কে থাকে এবং কোন রঙের পরে কোন রং আসে সেটাই আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছি তোমরা এটা পর পর মনে রাখতে হবে ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়ালো অরেঞ্জ রেড যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় সেই জন্য আমরা সব কালারগুলোর ফার্স্ট লেটারটা এখানে নিয়েছি ভিআই বি জি ওয়াই ও আর ভিভজিওর দেখো যদি ভিভজিওর তোমরা মনে রাখতে পারো এটা তাহলে সব কালারগুলো মনে রাখতে পারবে ভি ভায়োলেট আই এন্টিক বি ব্লু জি গ্রিন ওয়াই ইয়েলো ও অরেঞ্জ আর রেড তাহলে আমরা আরেকবার এটা ভালো করে শুনে নিয়ে তারপরে আবার একটা এরকম রেইনবোর ছবি এঁকে ফেলবো ঠিক যেভাবে কালারগুলো আছে সেভাবে এবার কিন্তু আর দেখে নয় এরপরে তোমরা রেইনবোর ছবিটা আঁকবে নিজেরা না দেখে তাহলে এখনই রং পেনসিলগুলো বার করে ফেলো দিয়ে এই অর্ডারে সাজাও প্রথমে ভায়োলেট তারপরে ইন্ডিগো তারপরে ব্লু তারপরে গ্রিন তারপর ইয়েলো নেক্সট অরেঞ্জ আর শেষে রেড সাজিয়ে নাও ঠিক এইভাবে তোমরা রেইনবো কালার করে ফেলো তাহলেই আজকে আমাদের গানে আঁকায় সম্পূর্ণ পাতাটা তৈরি হয়ে যাবে আর এর পরে আমরা ঠিক এর পরে কি পড়ব কি শিখব সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে ঠিক এর পরের ক্লাসেই আমরা সেটা তোমাদের বলবো তাহলে তোমরা সবাই তৈরি হয়ে নাও মজা করে এটা শোনো আর মজা করে ছবি আঁকো আমরা আসছি এর পরের ক্লাসে গুড বাই